আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব hrsoft bd এর বাল্ক sms প্যানেল কিভাবে ব্যবহার করতে হয়। hrsoft bd এর বাল্ক sms প্যানেল ব্যবহার করতে হলে প্রথমে hrsoft bd এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখানে কন্টাক্ট নামের যে মেনু থাকবে সেখানে ক্লিক করতে হবে। কন্টাক্ট মেনুতে গিয়ে hrsoft bd এর সিস্টার কনসার্ন sms মার্কেটিং SMS মার্কেটিং এ প্রেস করলে আমরা আমাদের প্যানেলে চলে যাব। এখন এখানে আমাদেরকে ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করে দিতে হবে। সঠিক ইউজারনেম এবং পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে, কারণ ভুল ইউজারনেম অথবা ভুল পাসওয়ার্ড বারবার প্রেস করলে অ্যাকাউন্টটিতে সমস্যা হতে পারে। এরপরে আমরা ইউজারনেম পাসওয়ার্ড দেওয়ার পরে লগইন অপশনে প্রেস করব, তাহলে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো। আমাদের অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টটি দেখতে ঠিক এরকমই হবে। এখানে নিউ এসএমএস যে অপশনটা আছে, আমরা এই নিউ এসএমএস থেকে নতুন এসএমএস পাঠাতে পারবো এবং দুই ধরনের এসএমএস পাঠানো যায় এখান থেকে। এক ধরনের এসএমএস হচ্ছে বাল্ক এসএমএস, আর এক ধরনের এসএমএস হচ্ছে সিঙ্গেল এসএমএস, যেগুলো আমরা মোবাইল থেকে পাঠাই। এখানে দেখা যাচ্ছে জেনারেল মোড আর ব্যাচ মোড। নিউ এসএমএস এ ক্লিক করার পরে দুইটি অপশন আসছে, জেনারেল মোড আর ব্যাচ মোড। জেনারেল মোড হচ্ছে যেই সিস্টেম থেকে আমরা এসএমএস পাঠালে সিঙ্গেল, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম খুব সামান্য কয়েকটা নাম্বারে আমরা এসএমএস পাঠাতে পারবো, ঠিক মোবাইলে যেরকম পাঠাই। আর ব্যাচ মোডে হচ্ছে আমরা বাল্ক এসএমএস পাঠাবো ফ্রেন্ড কিংবা ফ্রেন্ড সার্কেল কিংবা অফিসের এমপ্লয়, কলিগ, ক্লায়েন্টস, আমরা সবাইকে ব্যাচ মোড ইউজ করে এসএমএস পাঠাবো। আমরা দুটোই শিখবো এখান থেকে। প্রথমে যেটা শিখতেছি সেটা হচ্ছে জেনারেল মোড ইউজ করে জেনারেল মোড থেকে কিভাবে এসএমএস পাঠাতে হয়। জেনারেল মোড থেকে প্রথমে এই টু অপশনে আপনার মোবাইল নাম্বারটি প্রেস করতে হবে। টু অপশনে মোবাইল নাম্বারটি দিতে হবে এবং টু অপশন এখানে এই অপশনটা বুঝতে পারে যে আপনার মোবাইল নাম্বারটি সঠিক না ভুল। যেমন এখন আমি 10টা ডিজিট প্রেস করেছি, তার মানে মোবাইল নাম্বারটি সঠিক হতে গেলে আরও কমপক্ষে একটা নাম্বারের প্রয়োজন আছে, এই জন্য মোবাইল নাম্বারটি অ্যাড হচ্ছে না। যখনই আমি 11টি নাম্বার প্রেস করলাম নিচে একটা অপশন এসেছে অ্যাড, অর্থাৎ এই অ্যাডে প্রেস করলেই আমি মোবাইল নাম্বারটিকে এসএমএসের জন্য প্রস্তুত করে ফেললাম। ঠিক এরকম করে আমরা আরও নাম্বার অ্যাড করতে পারি।